বর্তমানে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ইচ্ছে পুতুল। এই ধারাবাহিকটি দেখতে ভীষণ রকম পছন্দ করছেন ইচ্ছে পুতুলের ভক্তরা। টান টান রহস্য রোমাঞ্চ রয়েছে এই ধারাবাহিকের জন্য। সবকিছুর মধ্যেই একটা প্রশ্ন, মেঘ বাজবে তো? রূপ ও ময়ূরী ষড়যন্ত্রের শিকার হয়ে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে বেচারী মেঘ। বাঁচার আশাটা যেন দিন দিন কমে যাচ্ছে তার। চিকিৎসক তো মেঘের বাবাকে বলেই দিয়েছেন, আপনাকে আর কোনো মিথ্যে আশা দেব না। এরপর থেকেই মন খারাপ দর্শকদেরও। মেঘের শরীর ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে গেছে। মেঘের হাতে নাকি একেবারেই সময় নেই। স্বাভাবিকভাবেই মেঘের বাবা খুব ভয় পেয়ে গেছেন। তবে কি মেঘের মৃত্যু দেখেই শেষ হয়ে যাবে এই ধারাবাহিক? গিনি কি কোনো প্রতিশোধই নিতে পারবে না? ময়ূরী এবং রূপের মুখোশ কোনোদিনই খুলবে না? এই ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী এতদিন পর্যন্ত একটু একটু করে মেঘের অবস্থার উন্নতি ঘটলেও হঠাৎ করে ময়ূরীর জন্যই মেঘ আরও খারাপ অবস্থায় চলে যায়। ডাক্তাররা মেঘের পরিবারকে জানায় তারা অনেক চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত মেঘ কোমায় চলে গিয়েছে। মেঘের শরীরটা ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়েছে, যার জন্য মেঘকে আস্তে আস্তে শেষ করে দিচ্ছে। এরই মধ্যে জানা যাচ্ছে নীল নাকি ছুটতে ছুটতে ঠাকুরের কাছে যাবে। ঠাকুরের কাছে মেঘের জন্য পূজোও দেবে নীল। সেই পূজোর ফুল মেঘের কেবিনে এসে তার মাথায় ছোঁয়াবে নীল। এখানেই গল্পের মোড় ঘুরতে পারে বলে মনে করছেন দর্শকেরা। অনেকে মনে করছেন নীলের ভালোবাসায় নতুন করে বাঁচার ইচ্ছে ফিরে পেতে পারে মেঘ। মেঘকে মৃত্যুর মুখে দেখে ভেঙে পড়েছে মেঘের বাবা অনিন্দ। আসলে সন্তানরা এমন কাজ করলে বাবা মা কষ্ট পাবে, এটাই তো স্বাভাবিক। আর মেঘের এই কাজের জন্য মা বাবা কতটা কষ্ট পেতে পারে তা ফুটিয়ে তুলতে সার্থক হয়েছে ইচ্ছে পুতুল ধারাবাহিকের মেঘের মা বাবার দুর্দান্ত অভিনয়ের মধ্য দিয়ে। একসময় মেয়েকে সহ্য করতে পারত না মধুমিতা, কিন্তু বর্তমানে মেয়ে ময়ূরীর আসল রূপ দেখে ভুল বুঝতে পেরেছে সে। তাই মেয়েকে মৃত্যু যন্ত্রণায় ছটপট করতে দেখে বুক ফেটে যাচ্ছে মায়ের। নিয়মিত ইচ্ছে পুতুলের দর্শকেরা জানেন মেঘের সর্বনাশের জন্য রূপের সাথে বড়সড় কাণ্ড ঘটিয়েছে ময়ূরী। জিষ্ণুর সাথে নোংরা বদনাম দিয়েছে মেঘকে, যে কারণে মেঘ নিজের জীবনটা শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এখন সবাই তাকিয়ে রয়েছে মেঘ কি মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পারবে। মেঘ দ্রুত সুস্থ হোক চাইছেন দর্শকেরা, তবে কি হবে কি হবে না সেটার জন্য অপেক্ষা করতে হবে সকলকেই। ব্যুরো রিপোর্ট, সিনেচক্কর।